আমি চলে যাই, এই পৃথিবীর মানুষ আমাকে ধিক্ষার দিবি না, মানবে দেবতা না দিবে পূজা না পিতা। তার কন্যা যাবে পিতার সাথে তাদের গৃহে, মায়ের হাতে তুলে দেব এই মহাদেবের কন্যা হিসাবে লালন পালন হবে। বেশ আপনি তাই চলুন পিতা। ও কি ও কি সঙ্গে গলইয়া সুরে দৃশ্য যাহা দেয় নাই দুই নয়নে বিশ্বাস করি নাই গুরু বচনে। শিব ঠাকুর তোমার ছবি টান গাইয়া পূজা করতাম, তোমাকে কত শ্রদ্ধা করতাম, কত মানত করতাম। শিব ঠাকুর বারো বছরের যুবতী কন্যা সবাই হনহন করে এইটা মেলা করতাম। শিব ঠাকুর পূজাতে দুরুস্থান তোমার অনেক কলা সুসাহতি মূলা, তোমাকে জানো আমি ধিক্ষা। না পিতা, হঠাৎ করে আমার পুষ্প রোদ থেকে এভাবে ধুলায় লণ্ঠিত অবস্থায় ফেরে গেলে কেন, তোমার কি হয়েছে আমার কাছে খুলে বলো, আমি তোমার সুচিকিৎসার ব্যবস্থা করবো। খুলে বলবো আ পিতা দেবতা, এটা তো চিকিৎসা করার কোনো কিছু নয়। কেন? কারণ আমি আপনার সঙ্গে যাচ্ছি না। কেন যাচ্ছ না কন্যা? হ্যাঁ হ্যাঁ, এই পৃথিবীর মানুষগুলি ভালো নয়, তারা কালমন্দ করেছে আমার পিতাকে, তারা ধিক্কার দিয়েছে আমার দেবতাকে, আমি তাই যেতে পারবো না। ওগো কন্যা, কে কি বলেছে সেদিকে কর্ণপাত না করে তুমি তোমার অন্তরাকি বন্ধন করে তোমার পিতার পুষ্পরথে সওয়ার হও, আমি তোমাকে নিয়ে যাবো সেই পঞ্চপুর শহরে। ওগো কন্যা, তুমি যদি না যাও এই পৃথিবীর মানুষ আমাকে ধিক্ষার জানাবে। না পিতা না,
কে আপনাকে ধিক্কার করে আর কে আপনাকে সম্মান করে সেই দিকে আমার কোনো খেয়াল হবে না। আমি আপনার সাথে যেতে পারবো না, দেশস্থান আমি ছিলাম সেখানে থাকবো, আর আপনি যেখানে ছিলেন সেখানে থাকুন পিতা। না কন্যা, তুমি অভিমান করে এখানে থেকো না, তোমার পিতার সাথে চলো। কন্যা তুমি যদি এভাবে আমার সাথে অভিমান করে থেকে দাও, মনে রাখবে তোমার পিতাকে মানুষ দেবতা বলে মানবে না। হে ভগবান, এখন আমি কি করব? আমার পিতাকে সাথে ছলনা করতে হবে যে, আমার আমার প্রতিশোধ নিতে হবে যে, আমি তো এই কারণে আমার পিতার সাথে যেতে চাচ্ছি না। দেখি আমার পিতাকে বলে, ও পিতা বলো আমি আপনার সঙ্গে যাব। যাবে? হ্যাঁ পিতা। না এসো, তোমারা কি বন্ধন করে আমার পুষ্পরতি সোয়ার হও, আমি তোমাকে নিয়ে যাবো তোমার মায়ের কাছে। তোমার মা জননি রয়েছে আমার পন্থে, আজ থেকে তোমাকে তোমার মায়ের হাতে তুলে দেব, আর তুমি এই মহাদেবের কন্যা হিসাবে লালন পালন হবে আমার গৃহে। না, যাবার আগে আমার একটি শর্ত তামিল করতে হবে আপনাকে। বলুন পিতা, আপনি আমাকে কথা দিন, আমি যে শর্ত আপনাকে দেব সেই শর্তটি আপনি রাখতে পারবেন? গোকন্দা, হ্যাঁ বলুন। তুমি যে আমার ঔরস জাত সন্তান, আমি হয়েছি তোমার জন্মদাতা পিতা, তোমার একটি শর্ত কেন? আমি তোমার দশ দশটি শর্ত তামিল করতে রাজি আছি। আমি ভগবানের নামে দিব্যি খেয়ে বলেছি, তুমি আমার কাছে কি বলবে? আমি তোমার কথা অবলম্ব বস্তুকে পালন করিব। তাহলে আপনি শুনে নিন পিতা। আমি জানি আমার পিতার অধীনে 3300 নাগের ক্ষমতা আছে। আছে? আর আপনার সেখান থেকে প্রিয় নাগের ক্ষমতা কালো নাগ, সেই কালো নাগ আমার হাতে তুলে দিতে হবে। আমি আপনাকে যেতে দেবো না, আপনি আমার সাথে ওয়াদাবদ্ধ। আপনার ওয়াদা যদি খারাপ করার চেষ্টা করুন পিতা দেবতা, তাহলে জেনে রাখুন ওই জ্বলন্ত আগুনে জ্বলে এই পদ্মা দেবীর জীবন বিসর্জন দিয়ে দেবে। কন্যা, এই কন্যা, তুই কি বলছিস? আমার এই 33 কোটি না দিলে তুই যাবি না আমার সাথে? না, আমি তোকে এই 33 কোটি দিব না। আপনি যদি আপনার কথা না রাখুন পিতা, আমি সত্যি সত্যি বলেছি ওই জলের মাঝে ঝাঁপ দিয়ে এই পদ্মার জীবন বিসর্জন করবে। এখন ভেবে দেখুন, কন্যার মৃত্যু না আপনার ওয়াদা? কন্যা, কন্যা, আমি পিতা হয়ে কন্যার মৃত্যু দেখতে পারবো না, তাই তো অভিমান করেছে। যখন আমার অধীনে যত লাগ আছে আমি তোমার অধীন করে দেব। তবে একটি কথা মনে রাখবে, আমার এই কালো লাগ তোমার অধীন করার আগে আমার 3টি শর্ত থাকিবে। কালো লাগের অধিকারী হতে 3টি শর্ত কেন? 3000 শর্ত আমাকে পালন করতে হলে আমি সব কটা শর্তই মাথা পেতে নিলাম। বেশ তো কন্যা, আমার প্রথম শর্ত হলো এই কালো লাগ দিয়ে যার এক মায়ের এক ভূত আছে তাকে তুমি কোনোদিন দংশন করতে পারবে না। তাই তো আপনি খুশি? হ্যাঁ। তাহলে আপনি কান খুলে শুনুন পিতা, ওই ভগবান দিব্যি করে পদ্মা দেবে আপনাকে কথা দিচ্ছে, যখন ওই কালো নাগের অধিকারী হতে পারবো এই কলিযুগে এই লোকালয়ে ধরা দামে কোনো কারো ক্ষতি করবে না। বেশ, 2 নম্বর শর্ত, ভগবন্দা তোমার কান খুলে শুনে রেখো, যার নুন খাবে তার জীবন ভরে গুণ গাবে, তার সাথে কোনো দিন নেব খারাপি করতে পারি না। না পিতা, না, আমি আমি আপনার কাছে কথা দিলাম, আপনার কথার বাহিরে যদি আমি কখনোই যাই তাহলে যেন ওই বিধাতা আমাকে কঠিন শাস্তি প্রদান করে। বেশ তো কন্যা, তোমার কথা শুনে আমি বড় মুগ্ধ হয়েছি। আমার 3 নম্বরের বাণী আমি যাবার পূর্বে তোমাকে বলে যাব, তার আগে তুমি ওখানে বসে যাও, আমার যত লাগ আছে এই মুহূর্তে দেখে আমি তোমার অধীন করে দেবো। একটি কথা মনে রাখবে, তোমার মহাদেবের সাথে যে অঙ্গীকার দিয়েছো সেই অঙ্গীকার যদি তামিল না করতে পারো, আমি যেখানে যে অবস্থায় থাকি না কেন এসে আমার আমি ফিরিয়ে নেব। ঠিক আছে পিতা, আপনার কথা মনে কাজকর্ম করে নেবো আমি। এবার হলো তো বসে যাও কন্যা, আমাকে দিন।
আয় কালো নয় তুমি আয় মহাদেবের দিনে আছে জটলা দংশন করতে পারবে না, তার লোন খাবে তার জীবন ভরে গুণ গাবে। এই মহাদেবের কথা যদি তুমি রক্ষা না করতে পারো মনে রাখবে তোমার স্থান ওই নরকে হবে। না পিতা, আমাকে অভিশাপ করবেন না পিতা, আপনার অভিশাপ করলে আমি তো জলে পুরো শেষ হয়ে যাব। না কন্যা, আমি তোমাকে অভিশাপ করছি না, আমি প্রাণ ডালা আশীর্বাদ করছি, আমার আশীর্বাদ নিয়ে সারা জীবনে বেঁচে থাকবে। আমি একটি কথা বলতে চাই, চম্পাইপুর নগরে এসে চাতে সেটা করি, সে আমার অতি প্রিয় ভক্ত, সে আমাকে প্রতি বৎসর একটি করে বালি পূজা দেয়, আমি তার পূজা বক্ষণ করে ওই চম্পাইপুর নগর পুষ্পাঞ্জলি দাবি করবে, দেখবে তোমাকে হাসতে হাসতে একটি পুষ্পাঞ্জলি দিবে, তুমি তোমার পুষ্পাঞ্জলি ভক্ষণ করে ওই চাঁদ সদাগরকে আশীর্বাদ দিয়ে চলে আসবে এই পাতাল পুরীতে। ঠিক আছে পিতা, আমি আপনাকে কথা দিলাম, আমি চম্পাইপুর নগর গিয়ে চাঁদছদাগরের কাছ থেকে একটি পুষ্পাঞ্জলি অবশ্যই নেব। অগকন্যা বলুন, কোন কুত্র মেজাজে নয় ভদ্র মেজাজে ওই চাঁদছদাগরের কাছ থেকে পূজাঞ্জলি আদায় করবে, তবে মনে রাখবে আমার কথা বলার সঙ্গে সঙ্গে চাঁদছদাগর তোমাকে পূজা দেবে, সেই পুষ্পাঞ্জলি হাসি মুখে ভক্ষণ করে ওই চাঁদছদাগরকে দিয়ে আসবে আশীর্বাদ। কন্যা বেশ, অগকন্যা হ্যাঁ বলুন, আমি চলে যাচ্ছি ভারবৎসরের জন্য ভক্ত ধরে। ঠিক আছে, আবার ফিরে আসবো, আপদে বিপদে যদি তুমি কোনো সময় স্মরণ করো তোমার পিতাকে সম্মুখে পাবে, একটি কথা মনে রাখবে তোমার পিতার আদর্শ নীতি নিয়ে তুমি বেঁচে থাকবে এই দুনিয়ার উপরে। আমি চলে যাচ্ছি সেই পাতালপুর স্বর্গে, চলে যাও পিতা। এই কালনাথ, আমার পিতার অধীনে ছিলিস তুই, আর এখন এই পদ্মা দেবীর অধীনে আমি তোকে যাহা কিছু বলি তোকে তাহাই করতে হবে, তোকে তাহাই করতে হবে, যদি না করতে পারিস আমি তোকে জ্বালিয়ে জ্বালিয়ে করে দেব। এখন আমাদের কাজ হয়েছে কি জানিস, রাখাল রাজ্যে প্রবেশ করা। সমস্ত রাখাল আমার পিতাকে গালমন্দ দিয়েছে, আমাকে অপমান করেছে, না না না, আমি সেই অপমান কখনোই ভুলতে পারবো না, তাই মুহূর্তে আমি চলে যাব রাখাল রাজ্যে। সমস্ত রাখালের পঞ্চাত্তা আমার বুকে প্রতিশোধ হয়েছে, আমি প্রতিশোধের আগুন শীতল করে ফেলবো। চল চল কালনাথ, এবার আমরা রাখাল রাজ্যে চলে যাই। আছি রাখাল, মৃত্যুর জন্যে তোমরা তৈরি হয়ে যাও, আছি আমি আছি। ও কার্তিক, কার্তিক রে, তুই কোথায়? আমার যে বড্ড খিদে পেয়েছে রে কার্তিক, মাঠে গরু ছেড়ে দিয়েছি। বাহ, এত সুন্দর পৃথিবী, এই তো সেই সবুজ বনাঞ্চল, কত দিনই পর দাদা। কার্তিক, তুমি কখনো আমাকে আগে নিয়ে আসনি কেন? আমি তো আগে মাঠের গরু ছেড়ে দিয়েছি। তাই আমি বললাম, কার্তিক তুই কোথায়? আমি যে আগে আসছি, আমার তো বড্ড খিদে পেয়েছে। দাদা বল, তুমি আবার বলো কি বলেছো?
আমার বড় তো খিদে পেয়েছে, এই কথাই তো বললাম। দাদা বল, তুমি তো দুই দিন আগে খেয়েছো তাই না? হ্যাঁ খেয়েছি। আমিও খেয়েছি। কে খাইনি জানো? কে খায় নাই? সে হচ্ছে আমাদের গর্ভধারণী মা। আজও সেই দুই দিন আগে যে জল খেয়ে এখনো বেঁচে আছে। আর তুমি আমাকে বনে মাঝে আমার কাছ থেকে খাবার চাচ্ছ? দাদা আমি কোথার থেকে তোমার জন্য খাবার নিয়ে আসবো? ওরে কার্তিক, মা যে জল পান করছে আমি তোমার জানি না রে ভাই। আমি তোদের শুধু আমার পেটের দায় খাওয়ান চেয়েছি। আমাকে তো ভুল হয়েছে রে কার্তিক, আমাকে তুই মাফ করে দে রে ভাই। আমাকে মাফ করে দে দাদা, আমার বড্ড ভুল হয়েছে রে ভাই। তুমি যে আমার, তুমি যে আমার দাদা নও, তুমি যে আমার বাবা। আমি জন্মের পরে বাবাকে দেখিনি, বাবার আদর আমি পাইনি, শুধুই তোমাকে দেখেছি। আর তোমার কাঁধে চড়ে আমি ঘুরেছি। আমি বাবাকে তো কখনো অসম্মান করতে পারি না দাদা। ওরে কাজী, হ্যাঁ দাদা, মাঝে গিচ্ছা মাঝে মন্দির মধ্যে মসজিদ, সে না খাইয়ে রয়েছে রে কার্তিক। দাদা তোমার যদি ক্ষুধা লেগে থাকে তাহলে এই বনমাঝে তো আমি কোথাও খাবার পাবো না।